গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি সকালবেলা আওয়াজ আসছে কিনা বুঝতে পারছি না, আমি ছাদে আছি। আর ছাদে আমি কেন এসেছি, আমার যে কলমি শাকগুলো লাগিয়েছিলাম তো কলমি শাকের দানা হয়ে গেছে, সেই দানাগুলো আমি ওঠাবো যাতে পরবর্তীকালে গাছ করা যায়। তো কী কীরকম হয়েছে দানাটা তোমাদের দেখাই। এই দেখো, এগুলোকে উঠিয়ে রেখে দেব। আর একটা দেখো, এ দেখো পেকে গেছে, এগুলোর ভেতরে দানা আছে, এগুলো পরবর্তীকালে গাছ হবে। উঠিয়ে নিচ্ছি, ছাদ থেকে যে দানাগুলো দেখলে ওগুলো তো একটা প্যাকিং করে সেগুলোকে রেখে, আর গাছের কাজ করলে একটু মাটি ফাটি ঘাটাঘাটি হয়, তো সেজন্য আমি সমস্ত কিছু কমপ্লিট করে একবারে স্নান করে চলে এসেছি। আর দেখো আমার গায়ে টি শার্টটা যেটা আমি কিনেছিলাম, আর এটার সাথে আমি ট্রাউজারটাও পরেছি নতুন, তো তোমাদের দেখাই। দেখো টি শার্টটা আর ট্রাউজারটা, দেখেছ আমার তো এটা খুব পছন্দ হয়েছে, আর এটা খুব কমফোর্ট, আমি পরে ভীষণই আরাম হচ্ছে। এটা তো আমার বিশাল থেকে কেনা, তো বিশালে যারা শপিং করতে যাচ্ছ তারা এরকম পেয়ে যাবে। কত যেন, 99, এটা এটাও 99, আর যে ট্রাউজারটা পরেছি এটাও 99, কিন্তু খুব কমফোর্টেবল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমি এর পরে উইন্টার কালেকশনের জন্য যাচ্ছি, তখন তো ভিডিও বানাবো। দুপুর বেলা তোমাদের সাথে কথা বলার পর আমি একটু শুয়ে পড়েছিলাম, আর দেখবে এই এই একটু ঠান্ডা ঠান্ডা পড়ার টাইমে দুপুর বেলা কি হয়, একটুখানি দেখবে খাওয়ার পর কিরকম একটা ঝিমঝিম ভাব আসে, আর ওই টাইমে ঘুমোতে খুব ভালো লাগে একটা হালকা চাদর দিয়ে আর ফ্যান চালিয়ে। কার কার এরম ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এখন আমার অনেকগুলো কাজ আছে, সেটা হলো মা বাড়ি নেই যেহেতু, তার জন্য আমাকে এখন ছাদে যেতে হবে, জামা কাপড় তুলতে হবে, সন্ধ্যা দিতে হবে, গাছে জল দিতে হবে, অনেকগুলো কাজ করব। তো আমার সাথে চলো, তোমরা আমার সাথে থাকলে আমি একটু মনে সাহস পাই, একা থাকলেও প্রবলেম হয় না। তো চলো, এখন আমাকে একটু পাগলি পাগলি লাগছে, কারণ শুয়েছিলাম তো আর আমার চুলটা একটুখানি ড্রাই ড্রাই আর কেমন যেন হয়ে যায়। তো সেজন্য কিছু মাইন্ড করো না, আমি তোমাদের সব কিছু শেয়ার করি বলে সেজন্য হেয়ার ব্রাশটাও শেয়ার করছি। আর এখন একটুতেই কিরকম সন্ধে হয়ে যায় না, কেমন একটা লাগে, একটুতেই সন্ধে হয়ে যায়। বৌদের লিপস্টিক লাগাই না তাই না? হ্যাঁ, আমি অনেকদিন ধরে হয়ে গেল লিপস্টিক লাগাতে ভুলে যাচ্ছি, লিপস্টিকটা তো লাগানো উচিত। আর এখন কি বলতো, এত ঠোঁট ফাটে না শীত শীত টাইম, তো তার জন্য আর কি লিপস্টিকটা লাগানো হয় না, ওটাই হয়ে গেছে। ঠোঁটটা দেখবে খুব শীত পড়ে গেলে অতটা ফাটে না, আর ওই যখন একটুখানি আবার গরম গরম পড়তে শুরু করে তখন একটুখানি ঠোঁটটা ফাটতে শুরু করে। তো লিপস্টিক ছাড়াই দেখো আমাকে, চলো আমি ছাদে যাই। বিছানায় শুয়ে থাকলে মানে সারা দুনিয়া বিছানায় শুয়ে আছে, দেখো আমার কি অবস্থা। এটাকে তো ওঠাই আগে, তারপরে এখানে খাতা পত্র, সবার আগে তো আমার একটা ডায়েরি থাকে, যেহেতু আমার একটুখানি মনে থাকার মনে কম থাকে কোথায় কি করছি না করছি, তার জন্য আমার ডায়েরিতে লিখে রাখতে হয়, শর্ট টার্ম মেমোরি লস, তো তার জন্য ডায়েরিটা সবসময় থাকে। আর জলের বোতল তো মাস্ট, জলের বোতলও থাকে। কি অবস্থা দেখো, হেডফোন, বিছানা গোছাতে না আমি একদম পারি না, একদম না, এটা আমার সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট, আমি বিছানা গোছাতে পারি না।
বিছানায় না আমি একটুখানি অগোছালো আছে, কোনো কিছু ঠিক মতো করে গুছিয়ে রাখতে পারি না। হয়ে গেছে, এবার জলও চাই ছাদে। দেখেছো এখনই অন্ধকার, এখন দেখো 5টা বাজে, সবে কিরকম অন্ধকার অন্ধকার হয়ে গেছে, কিরকম লাগে না, এখন তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। জামা কাপড় চেঞ্জ করে, কারণ আমার মা এটা পছন্দ করে না, তো সেজন্য আমাকে জামা কাপড় চেঞ্জ করে তারপরে এখানে সন্ধ্যাটা দিতে হবে। তো আমি সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমাদের একটা রিচুয়াল, রিচুয়াল ঠিক না, আমার মা এটাকে মেনটেন করে। কার্তিক মাস ধরে সবাই তো আকাশ প্রদীপ জ্বালায় বা মোমবাতি বা এরকম প্রদীপ দেখায় আকাশে। তো আমার আমার মাকে করে পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা থেকে নেক্সট যে পূর্ণিমা আসে সেই অবধি দীপ দেখায়, আকাশে দীপ দেখানো কার্তিক মাসে সন্ধ্যাবেলাতে ভালো। তো মা আজকে নেই, সে তো আমাকে দেখো আমি তোমাদের যে দীপ দেখানো বলেছিলাম সেটাই আমি এখানে করছি। এটা তুলসী তলায় করতে, যেহেতু আমাদের বাড়িতে সেরকম জায়গা নেই তুলসী গাছ বসানোর মতো, আমরা ছাদেই বসিয়েছি আর ছাদে একটা টবের মধ্যে তুলসী গাছ লাগিয়ে সেখানেই প্রদীপ জ্বালিয়েছি। এখন চলে এসেছি ঘরে, ঘরে চলে এসে আমি এখন কি করব, খিদে খেতে পাচ্ছে, খিদে খেতে পেলে তো কিছু করার নেই, কিছু তো খেতে হবে, কিন্তু আমার এই একটা সবার কাছে রান্না করে ঢুকলে এটা খা, তো একটু খেয়ে নি। খেতে খেতে কথা বলছি, তোমাদের কারো সবার কাছে এরম আমুল দুধ চুরি করে খাওয়া কার কার স্বভাব আছে অবশ্যই কমেন্ট বক্স লিখে জানিও। দারুন খেতে, বেশি টেস্টি দুধ কোনটা জানো? এভরিডে আমুলিয়া, আমুল স্প্রেটাও তো ভালো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন করে ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই। Ta-da!